মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ইমানি বিশ্বাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। এক কথায় বলা যেতে পারে বিজয়া বৈঠক। আর এদিন এই বিজয়া বৈঠক থেকে জগতাই একের শারদ সম্মান প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস, সুতি দু নম্বর ব্লকের বিডিও সিমরন কৃষ্ণ মণ্ডল, সুতি দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অভিরূপ ঘোষ, সুতি দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ওবায়দুর রহমান। বিডিও বলেন, আজ এখানে বিজয়া সম্মেলনী চলছে, পুজোর পরে পরিস্থিতি সম্পর্কে আলোচনা, সেই সঙ্গে ইমানি বিশ্বাসের নির্দেশে শারদ সম্মান প্রদান করা চলছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কতজন এসছেন আপনারা? কি চাইলেন মায়ের কাছে? মায়ের কাছে প্রার্থনা করে চাইলাম, মা ভালো আশীর্বাদ দিয়ে যাও, আমরা যেন এই সাহি অনুষ্ঠান তৈরি করতে পারি। আপনার নাম? শরদ উৎসবের বিজয় সম্মেলনী আছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। এখানে একটা বিজয় সম্মেলন এবং শরদ সম্মান জানানোর জন্য আয়োজন করা হয়েছে। আজকের এই জগতাই মহাশ্মশানের যে মাঠ আছে, এই মাঠের এখানকার যাবতীয় পুজো কমিটি সবাই এখানে বিজয় সম্মেলনী করতে তাদের প্রতিভা নিরঞ্জনের জন্য এখানে এগিয়ে আসছে। আর এখানকার আমার ডিফেন্স আছে, সিভিল ডিফেন্স আছে এবং পুলিশ প্রশাসন আছে, আর সিভিল প্রশাসন সবাই মিলে এখানে আপনার প্রতিমা নিরঞ্জনে একটা সু বন্দোবস্ত করা হয়েছে, যাতে এলাকার মানুষ শান্তিতে নির্বিঘ্নে এখানে প্রতিমা নিরঞ্জন করতে পারে। কতজন ক্লাবকে আজকে সম্মান প্রদান করা? এখানে একটা পরে বলছেন, এখানে মোটামুটি যারা যারা বিসর্জন দিতে আসবে তাদের সবাইকে একটা টোকেন সম্মান দেওয়া হবে, এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কতজন ক্লাবকে দিচ্ছেন? আপাতত আসছে এখানে 14 জন আজকের জন্য সিলিন্ড আছে, আগামীকালও আছে, পরশু দিনও আছে। প্রত্যেক দিনে এখানে যারা যারা আসবেন তাদেরকে ট্রফিটা দেওয়া হবে।